অনেকেই অভিযোগ করেন অল্প বয়সেই তাদের কেন বৃদ্ধের মতো লাগে। বয়স 40 পেরোতেই যৌবনের উদ্দীপনা ঝিমিয়ে পড়ে, চামড়া কুসকে যায়, চুল পেকে যায়, হাড়ের জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। এই সব সমস্যার সমাধান পাবেন মাত্র এক গ্লাস রসুন পানিতে। রসুন পানির তৈরির নিয়ম ও সেবনবিধি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। আপনার শরীরের হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা হচ্ছে মানে আপনার হজম প্রক্রিয়া ঠিক নেই, আপনার খাওয়া খাবার ঠিকমতো হজম হচ্ছে না, ফলে পেটে যে গ্যাস তৈরি হচ্ছে তা থেকেই শরীরের ব্যথার সৃষ্টি। রসুন শরীরের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখে। আয়ুর্বেদ শাস্ত্র বলছে এক গ্লাস রসুন পানি পান করলে ক্ষুধা মন্দা এবং হজমের গণ্ডগোলে উপকার পাওয়া যায়, ওজন নিয়ন্ত্রণে থাকে এবং যাদের পুরনো ডায়রিয়া বা আমাশয় আছে তারাও টানা 7 দিন রসুন পানি সেবন করলে সুস্থ হয়ে যাবেন। বুঝতেই পারছেন কিভাবে রসুন আপনার শরীরের বল বৃদ্ধি করবে। কাঁচা রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, নিয়মিত রসুন পানি সেবন করলে শরীর ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। রসুনের মধ্যে থাকা এক ধরনের রস শরীর উষ্ণ রাখে, ফলে সর্দি কাশি থেকে সারা জীবনের মতো মুক্তি পাবেন। আপনার শরীরের হার্ট এবং ফুসফুস ঠিকমতো চলছে মানে আপনি সুস্থ আছেন। রসুন হলো প্রাকৃতিক রক্ত সঞ্চালনকারী, ফলে শরীরে লিপিডের পরিমাণ বাড়িয়ে কোলেস্ট্রলের পরিমাণ স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টকে সুরক্ষিত রাখে। তাই হার্ট বা ফুসফুসকে ভালো রাখতে রসুন পানি পান করুন। নিজের যৌবন যদি আজীবন ধরে রাখতে চান তাহলে কাঁচা রসুন খান। রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে সতেজ রাখে, রিঙ্কেল ডার্ক স্পট থেকে স্কিনকে দূরে রাখতে, চুল ঝরে পড়া, চুলের বৃদ্ধি না হওয়া এবং চুল পেকে যাওয়ার মতো সমস্যা যদি আপনার থাকে তবে চোখ বন্ধ করে রসুন পানি পান করতে পারেন। রসুন পানি তৈরি করতে মাঝারি 2 কোয়া রসুন গ্রেট করে নিয়ে 1 গ্লাস ফুটন্ত গরম পানিতে দিয়ে 10 মিনিট ঢেকে রাখুন। 10 মিনিট পর পানীয়টি সেঁকে পান করুন। সকালে খালি পেটে এই পানীয়টি টানা 7 দিন পান করলেই উপকার পাবেন। রসুনের এই অসামান্য গুণ আপনার ভালো লাগলে আপনিও ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।